অথবা বারান্দা বাগান করতে গেলে ফিলোডেন্ড্রেনের কোনো বিকল্প নেই। প্ল্যান্ট কিংডমের অ্যারেসিয়াই ফ্যামিলির অন্তর্ভুক্ত ফিলোডেন্ড্রেন জেনাস। এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 489টা অ্যাকসেপ্টেড স্পেসিস আছে। এর মধ্য থেকে কিছু কিছু গাছ আমাদের বাসায় জায়গা করে নেয়। ফিলোডেন্ড্রন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভাইন টাইপের, যেটা আপনার দেয়াল বেয়ে বেয়ে উঠতে পারে বা ঝুলে নামতে পারে, অথবা নন ক্লাইম্বিং, যেমন বার্ল মার্কস। সব গাছের মতনই ফিলোডেন্ড্রনদের কেয়ারও মোটামুটি সেম। মাটি প্রায় শুকনো হয়ে থাকলে তখন পানি দিতে হবে, নিয়মিত ফার্টিলাইজার দেওয়া, কম করে হলেও অ্যাটলিস্ট 3 মাস পর পর, আপনার গাছের গ্রোথের উপর ডিপেন্ড করে। তারা ডিরেক্ট সানলাইট পছন্দ করে না, এতে যেটা হয় তাদের পাতা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সো একটু ইনডিরেক্ট সানলাইটে রাখা ভালো। যদিও ইনডোর প্ল্যান্ট বলতে আসলে কিছুই নেই, ইটস জাস্ট দ্যাট যে আপনাকে রাইট কন্ডিশনটা প্রোভাইড করতে হবে আপনি যদি গাছটাকে বাসার ভেতরেও রাখেন। এখানে কিছু গাছ দেখবেন যাদের অবস্থা খুব একটা ভালো নেই, যেমন এটা। এর একটা কারণ তো এটা যে এখন শীতকাল, শীতকাল আসলে অটোমেটিক্যালি তাদের যে ফলিয়েজ থাকে বা যেরকম গ্রো করার সম্ভাবনা থাকে তা কম্পারেটিভলি একটু কমে যায়। আর এর বাইরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, গাছকে যে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি রেখে দেওয়া হয় তাদের অবস্থানটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ না করে, তাহলে তারা বেশি ভালো গ্রো করে। এই গাছগুলোকে আমি বাসার ভেতরে আনা নেওয়ার মধ্যে রাখতাম, 7 দিন পর পর দেখা যাচ্ছে বারান্দাতে রোদে দিতাম, আবার 7 দিন বাসার ভেতরে রাখতাম যেখানে তারা কম্পারেটিভলি কম আলো বাতাস পেত, তারা ওইভাবে তাদের গ্রোথটা কমে যায় অনেকখানি। এই গাছটা আমি একটা জায়গাতে কন্টিনিউয়াসলি রেখে দিই, একটা পার্টিকুলার প্লেসে 2 থেকে 3 মাস, ওই এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হয়ে যায়, ওইখানে তারা অনেক ভালো গ্রো করতে পারে। এই গাছটা দেখলেই বুঝবেন, এই গাছটা আগে আমার ঘরে ছিল, সো তখন যেটা হয়েছে এদের পাতাগুলোর গ্রোথ অনেক কম হয়, সো আমি লাস্ট 2 মাস হলো এই গাছটিকে আমি একদমই সরাই নাই, একটা পার্টিকুলার জায়গাতেই রেখে দিয়েছি, অ্যান্ড ইউ ক্যান সি দ্য চেঞ্জেস। এটা আমার নতুন একটা কালেকশন, আই অলওয়েজ ওয়ান্টেড দিস প্ল্যান্ট অ্যান্ড আই লাভ ইটস লিফ। Making our home more beautiful, and one of the most easy way to decor your home is to have a beautiful planter for your plants and set it at the right place. Khub minimal cost, it will change the whole outlook of your place. Amar kena ei beautiful planter ta is from Bhumi Artisan. I'll share their link in the description box. You can check out their collection, they have some very nice ones. More the better. যাদের এরিয়াল রুটস থাকে তাদের ক্ষেত্রে প্রোপাগেট করার জন্য বা প্রুন করার জন্য সব থেকে ইজি ওয়ে হচ্ছে যেখানে আপনি দেখবেন এরিয়াল রুটসটা আসছে তার ঠিক নিচে কেটে ফেলা, উইটার পাশ থেকে আশেপাশ থেকে অফকোর্স আবার নিউ গ্রোথ তো আসবেই, পাশাপাশি আপনার কাটা ডালটিও আপনি প্রোপাগেট করতে পারেন পানিতে অথবা মাটিতে রেখে। ফিলোডেন্ড্রনের এই একটা খুব মজার বিষয়, আপনি জাস্ট একটা গাছ কিনেই তারপর ওইখান থেকে অনেকগুলো গাছ করে ফেলতে পারবেন উইদিন এ ভেরি শর্ট টাইম। Humidity is very important. Consistent growth during the winter time as well, you can go for a humidifier. If you don't have that, please do not forget to give them some splash of water. They will consider it as love.